গিনি পিগের দাম কত, কোথায় পাবো? ইঁদুর জাতীয় ছোট্ট স্তন্যপায়ী প্রাণী হলো গিনিপিগ। গিনিপিগগুলো আমাদের সবার কাছেই একটি আদরের পোষা প্রাণী। আমরা অনেকেই বাসা বাড়িতে এইসব গিনিপিগ পুষে থাকি। গিনিপিগের বৈজ্ঞানিক নাম হলো ক্যাভিয়া পার্সোলাস। এই শব্দের অর্থ হচ্ছে ছোট শুকর বাচ্চা। কিন্তু গিনিপিগের সাথে শুকর ছানার কোনো সম্পর্ক নেই, এমনকি এটি গিনি থেকেও উদ্ভূত নয়। জৈব রসায়নবিদগণ গবেষণা করে দেখিয়েছেন যে গিনিপিগের আদি বসবাস হচ্ছে আন্দাজ পর্বতমালায়। গৃহপালিত প্রাণী হিসাবে এই প্রাণীর প্রচলন অনেক, এই জন্যই এদেরকে সচরাচর বন্য পরিবেশে দেখা যায় না। আজকের ভিডিওতে আমরা গিনিপিগের দাম এবং কোথায় থেকে সংগ্রহ করতে পারবো সেই সম্পর্কে জানবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। এতে করে আমরা ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যাবেন। গিনিপিগের বৈশিষ্ট্য। গিনিপিগ ইঁদুরের চেয়ে বড় আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। এদের দেহের ওজন 700 গ্রাম থেকে 1200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। দৈর্ঘ্য 20 থেকে 25 সেন্টিমিটার। সচরাচর এদের জীবনকাল হয়ে থাকে 4 থেকে 5 বছর, কিন্তু অনেক সময় 8 বছরও হতে পারে। 2006 সালের গিনিস বিশ্ব রেকর্ড বইয়ে সবচেয়ে দীর্ঘজীবী গিনিপিগের বয়স সীমা উল্লেখ করা হয়েছে 14 বছর 10.5 মাস। গিনিপিগের আবাসস্থল। বাতাস চলাচল করে এইরকম জায়গায় গিনিপিগের জন্য উপযুক্ত আবাসস্থল। আর এই প্রাণীগুলো অনেক দুরন্ত এবং লাভঝাপ দিতে বেশি পছন্দ করে। এদের বৃদ্ধির জন্য উচ্চ গুণাগুণ সম্পন্ন সুষম খাবারেরও প্রয়োজন। এছাড়াও এদের জন্য ঘাস এবং খড়ও প্রয়োজন। সামাজিক প্রাণী হিসেবে এদের যথেষ্ট সুনাম রয়েছে। এরা অনেক বন্ধুত্বপূর্ণ এবং এদের বংশবৃদ্ধির হারও অগণিত। আজকাল বিভিন্ন এলাকায় গিনিপিগের ছোট ছোট খামার তৈরি হচ্ছে। এতে করে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, যা নিঃসন্দেহে একটি ভালো ব্যাপার। এই প্রজাতির প্রাণীগুলি বন্য পরিবেশে পাওয়া যায় না। গিনিপিগের খাবার। গিনিপিগগুলো ঘাস এবং সবজি জাতীয় খাদ্য গ্রহণ করে। এদেরকে খড়ও দেওয়া যেতে পারে। গিনিপিগগুলো খাদ্য সঞ্চয় করে না, এরা কোনো বাসাও তৈরি করে না। অন্যান্য প্রাণীর কাছে অবস্থান করতেই বেশি পছন্দ করে। এরা সূর্যোদয় এবং সূর্যাস্তকালীন সময়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। বিশ্বের অনেক দেশেই গিনিপিগকে গৃহপালিত প্রাণী হিসেবে লালন পালন করা হয়। বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও এই প্রাণী অধিক জনপ্রিয়। এখন আসা যাক গিনিপিগের দাম কত। 600 থেকে 1200 টাকায় আমাদের দেশে এই গিনিপিগগুলি কিনতে পাওয়া যায়। ইন্ডিয়াতে এর দাম হয়ে থাকে 300 থেকে 500 রুপিতে। এখন আপনি হয়তো ভাবছেন গিনিপিগগুলি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন। প্রথমেই আপনি আপনার এলাকার পাখির দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন। সেখানে যদি না পান ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে, সেসব গ্রুপে জয়েন হয়ে আপনি আপনার গিনিপিগ খুঁজে নিতে পারেন। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করুন। সবথেকে ভালো হয় যদি আপনি নিজে গিয়ে দেখে শুনে নিয়ে আসতে পারেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের গিনিপিগের দামের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।